মানিকগঞ্জের সিংগাইরে সাতপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তৌহিদি জনতার ব্যানারে উপজেলা পরিষদের সামনে সহস্রাধিক লোকের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখে মাওলানা আব্দুল ওয়াহাব মাওলানা দিন মোহাম্মদ মাওলানা হারুন মাওলানা ফখরুদ্দিন ও মাওলানা আব্দুল কুদ্দুস এ সময় বক্তারা সাতপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জানায় দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে